নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবার অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও বেশ ভালো। তো আজ নিয়ে এসেছি নতুন একটা ভালো রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক, চিলি সয়াবিন খুব সহজভাবে আর খুব হেলদিভাবে বানিয়ে আপনাদের দেখাবো সয়া চিলির রেসিপিটা। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একদম পারফেক্ট। তো সয়াবিন ভিজিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কাঁচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এইভাবে কেটেছি। এখানে আমি আদার পেস্ট নিয়েছি, চাইলে আপনারা কুচি করে নিয়ে নিতে পারেন, আমার কাছে পেস্ট ছিল তাই পেস্টটা ব্যবহার করছি। আর লসুন নিয়েছি বেশ খানিকটা, চিলি নিয়েছি। তো এই যে সয়াবিনটা নিয়ে নিয়েছি জল ঝরিয়ে, তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অ্যারারুট 2 চামচ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লবণ। এবার সবটা ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। তারপরে একটু তেল গরম করে তার মধ্যে আমরা সয়াবিনগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এটাকে ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেবো সয়াবিনটাকে আমরা। তো নেড়েছেড়ে আমরা ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। খুব টেস্টি হয়, বাচ্চারাও খুব ভালোভাবে এটা কি খায়। স্ন্যাক্স আইটেম হিসাবে যদি আপনি এই শুধু পকোড়াটাও খেতে চান সেটাও খুব ভালো লাগে খেতে। তো এইভাবে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি জিনিসগুলোকে তুলে নিচ্ছি সয়াবিনগুলোকে তেল ঝরিয়ে। তো এইভাবে আমি বাকি সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি, তার তেলটা কমিয়ে নিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর লসুনটাকে কুচি কুচি করে দিয়েছিলাম। তেলের মধ্যে লসুনটা দিয়ে দেবো, তাতে তেলের মধ্যে রসুনের যে ফ্লেভারটা সেটা যেন ইনহান্স হয়ে আসে। ভালোভাবে এগুলোকে আমরা ভেজে নেব। এরপরে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে গেছে, তার উপরে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। তো সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো যেহেতু আদাটা আমার পেস্ট করা আছে তাই আমি ওখানে একটুখানি গ্যাপ করছি মাঝখান থেকে। ওখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা, আদাটাকেও তেলেতে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলে সেটা কিন্তু প্রথমে দিলে তা শুকিয়ে যেতে পারেন, যেহেতু পেস্ট করা আছে। আবারও বলছি আপনারা শুকিয়ে দিয়ে দেবেন প্রথমে। তো সমস্ত কিছু ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাঁচগুলোকে। ভালোভাবে আবারও সমস্ত কিছুকে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে, এর উপরে এবার আমি ইউজ করবো টম্যাটো সস। বেশ খানিকটা পরিমাণে আমার এখানে টম্যাটো সস লাগবে, কারণ গ্রেভিটা এখানে সসের দ্বারাতেই হবে। আর নিয়ে নিচ্ছি আমি এখানে চিলি সস, আর দিয়ে দেব পরিমাণ মতো 2 চামচ মতো এখানে আমি সয়া সস ইউজ করব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব।
অল্প সামান্য একটা বাটির মধ্যে আমরা কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে জল দিয়ে এই যে এবার এটার মধ্যে আমি ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ারে গোলা জলটার জন্য গ্রেভিটা একটু থকথকে হবে। পরিমাণ মতো লবণ দেবো, লবণটা খুব বুঝে দেবো, কারণ সসের মধ্যে লবণ থাকে অলরেডি, তো লবণটা আমরা বুঝে দেব। এবার ফুট ধরে গেছে, এবার আমরা সয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো এটাকে আমরা 5 থেকে 7 মিনিট ঢেকে এটাকে কুক করে নেব। দেখুন 5 মিনিট পরে দেখুন আমাদের সয়াবিনটা এরকম রেডি হয়েছে। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।